আমি আমি অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, একটা রাজ্যের সরকার তার সমস্ত শক্তি দিয়ে সন্দেশখালীর সবথেকে বড় ধর্ষক, সবথেকে বড় মাফিয়া, তাকে নিজের কাছে জামাই আদরে রেখে সিবিআই, ইডি থেকে এমনকি শুনছি এনআইএ পর্যন্ত, এনআইএ তদন্তে আওতাতে নাকি চলে আসবে শাহজাহানের এমন সব অপরাধ, তাকে বাঁচিয়ে রাখতে চাইছে। আরেকজন দেশের প্রধানমন্ত্রী, তিনি এরাজ্যের মা বোনেদের এসে বলছেন, অনেক ছোট বয়সে বাড়ি ছেড়েছিলাম, একটা ঝোলা নিয়ে, খেতে না দিলে, আপনারা খেতে না দিলে এতদিন বাঁচতাম কি, যারা খাইয়েছেন তারাই পরিবার, আপনাদের ঋণ শোধ করতে এসেছে। এখন আমার প্রশ্ন, মমতার পরিবারে এই শাহজাহানের মতো দুর্বৃত্তদের বাঁচানোর শাসন, নাকি মোদী যাদেরকে পরিবার বলে সম্বোধন করলেন তাদের জেগে ওঠার শাসন, কোনটা দেখব? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী যা বলেছেন যে যারা ওনাকে খাইয়েছেন অসময়ে, উনি আজকে তাদের ফেরত দিতে এসেছেন। আর সেকেন্ড প্রশ্ন আপনার, যে কাদের শাসন আমাদের পছন্দের, বা এটা তো আর এটা প্রশ্নের জায়গা নেই, এটা অলরেডি উত্তর। আজকে এই শেখ শাহজাহান এর নেতৃত্বে যা ঘটনা ঘটেছে সন্দেশখালীতে, সেটা যে শুধু মায়েদের বোনেদের ওপর শুধু ধর্ষণ নয়, জমি লুট হয়েছে, আরও অনেক অনেক রকম দু নম্বরই কাজকর্ম এই শেখ শাহজাহান ও সাঙ্গপাঙ্গরা ঘটিয়েছে। এবং এই রাজ্য সরকার কেন শেখ শাহজাহানকে বারবার আটকাতে বা তাকে তার সিবিআই এর কাছে যাওয়া আটকাচ্ছে? সো খালি সে ধর্ষণ করেছে বা কিছু লুট করেছে এটা নয়, এ আরও এমন কিছু ইনফরমেশন জানে ও এমন আরও সন্দেশ খালি হয়তো শেখ শাহজাহানের মতো অন্য শাহজাহানরা ঘটিয়েছে, শেখ শাহজাহান সিআইডি সিবিআই এর কাছে গেলে সেগুলো সব ফাঁস হয়ে যাবে। আর হ্যাঁ, সত্যি কথাই তো, আর পরিবারবাদ নিয়ে যে চিৎকার চেঁচামেচি করতেন না, পরিবার বলতে কী বোঝায়? পরিবার মানে যিনি একজন সিনিয়র মোস্ট থাকবেন এবং তার আন্ডারে বড় মেজ ছোট সবাই থাকবো, কিন্তু সেই পরিবারবাদ বলতে গুটি কয়েক নিজের পরিবার, আমি, আমার ভাইপো, আমার আত্মীয় স্বজন, ভাই এবং বৌদি, এরাই আমার পরিবার, এই পরিবার করতে গিয়ে এবং এই পরিবারগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে শেখ শাহজাহানের মতো গুন্ডা মাফিয়াদের নিজের পরিবারে ঢুকিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। লজ্জা লাগে, বাঙালি ও বাংলার মাথা হেট হয়ে যায় যখন কাল 24 ঘন্টার মধ্যেও শাহজাহানের মতো একটা কুখ্যাত দুষ্কৃতকারীকে পুলিশ ছাড়তে পারে না সিবিআইয়ের কাছে যাওয়ার জন্যে। বাংলার লজ্জা। বেশ, আমি একবার আমার দর্শকদের মতামতটা দেখাবো নিমানবাবু, তারপর আমি আপনার কাছে আসছি। আপনি হাত তুলেছেন, আমি 10 সেকেন্ড সময় আশা করে দিতে পারবো। আমি দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, ঠিক আজকে নরেন্দ্র মোদীর এই জনসভার পর যে প্রশ্ন নিয়ে এতক্ষণ বিতর্ক করলাম, অনেকটা সেরকমভাবেই একটা প্রশ্ন রেখেছিলাম। আমি দর্শকরা কে কী রায় দিলেন শুনে নেব। ফেসবুক জিজ্ঞাসা করেছিলাম, ঠিক নরেন্দ্র মোদী যেভাবে বলে গিয়েছেন সন্দেশখালীর ঝড় রাজ্য জুড়ে ওঠার কথা, সন্দেশখালীর অভিশাপেই কি শেষ হবে তৃণমূল টিএমসির দুঃশাসন? আমরা এক দুঃশাসনের কথা জানি, যার এবং যার দাদার দুঃশাসন শেষ হয়েছিল শুধুমাত্র দ্রৌপদীর অভিশাপ। আমার প্রশ্ন ছিল, সন্দেশখালীর অভিশাপে কি শেষ হবে তৃণমূলের দুঃশাসন? 92% মানুষ ফেসবুকে বলেছেন হ্যাঁ, সন্দেশখালীর অভিশাপই শেষ টিএমসির দুঃশাসন। 8% বলেছেন অন্য কথা। চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে 88% মানুষ মনে করছেন হ্যাঁ, সন্দেশখালীর অভিশাপই শেষ টিএমসির দুঃশাসন, না বলছেন 12% মানুষ। সর্বশেষ চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে, এখানে এখনো পর্যন্ত 29,000 মানুষ ভোট করেছেন গত 3 ঘন্টায়, 94% মানুষ মনে করছেন হ্যাঁ, সন্দেশখালীর অভিশাপেই শেষ টিএমসির দুঃশাসন, 6% মানুষ মনে করছেন অন্য কথা। নির্মলাবাবু হাত তুলছিলেন, আমি এই পোল রেজাল্ট দেখানোর পর একবার 10 সেকেন্ডের জন্য নির্মলাবাবুর কাছে আসছি। নির্মলাবাবু প্লিজ। না, আমার যেটা খুব মানে অবাক লাগছে সেটা হচ্ছে, শাহজাহান শেখকে নিয়ে যে নাটকটা চলছে এটা মানে তৃণমূলকে কতটা অস্বস্তিকর জায়গায় ফেলছে আমি জানি না, পশ্চিমবঙ্গের মানুষরা বেশ অস্বস্তিকর জায়গায় যাচ্ছে। তাহলে কি একটা প্রশ্ন সাংবাদিক হিসেবে আমরা তুলতেই পারি এবং সব মানুষই তুলবে, যে শাহজাহানের কাছে তৃণমূল সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো কিছুতে প্রতিশ্রুতিবদ্ধ আছে কি না? এমন কিছু প্রতিশ্রুতি ওরা দিয়েছেন যে করে হোক আমরা আমাদের কাস্টডিতেই তোমাকে রাখবো কিংবা আপনাকে রাখবো, অন্য কোথাও হ্যান্ডওভার করবো না, এবং শেষ বিন্দু পর্যন্ত সেইটা করার জন্য যা যা করার দরকার বেশ সবই করব, তাতে যদি বেআইনিও মনে হয় সেটাও করতে রাজি। এই প্রতিশ্রুতিটা সময় একেবারে শেষ। আমি শেষ করব আজকে একটি মাত্র কথা বলে, দেশের প্রধানমন্ত্রী এসে রাজ্যের মা বোনেদের নিজের পরিবার বলে গিয়েছেন, এরপর কি 500 হোক বা 1,000 শুধুমাত্র কিছু ভাণ্ডারের লোভে, 500-1,000-এর ভাণ্ডারের লোভে সত্যি সত্যি রাজ্যের মা এবং বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার একমাত্র নিজের মেয়ে ভাববেন, নাকি সন্দেশখালীর মহিলাদের কথা, নিজেদের কথা ভেবে
বাংলার আসল মেয়েরা, বাংলার প্রকৃত নিজের মেয়েরা প্রধানমন্ত্রীর পরিবার হিসেবেই বাংলা শাসনকে গড়ে তুলবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভবানী ভবনের ছবি, রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনের ছবি, যেখানে দুষ্কৃতী শেখ শাহজাহানকে শেষমেশ সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে সিআইডির তরফ থেকে। এবং শাহজাহানকে সিবিআই এর অফিসাররা, সিবিআই এর অফিসাররা শাহজাহানকে, শেখ শাহজাহানকে নিয়ে যাচ্ছেন নিজাম প্যালেসে তাদের হেফাজতে। আজই কলকাতা হাইকোর্ট থেকে শেখ শাহজাহানকে সিবিআই এর হেফাজতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শেষমেশ নির্ধারিত টাইমের আড়াই ঘন্টারও বেশি সময় পর শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিল রাজ্য পুলিশ। আমি অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, একটা রাজ্যের সরকার তার সমস্ত শক্তি দিয়ে সন্দেশখালীর সবথেকে বড় ধর্ষক, সবথেকে বড় মাফিয়া, তাকে নিজের কাছে জামাই আদরে রেখে সিবিআই, ইডি থেকে এমনকি শুনছি এনআইএ পর্যন্ত, এনআইএ তদন্তে আওতাতে নাকি চলে আসবে শাহজাহানের এমন সব অপরাধ, তাকে বাঁচিয়ে রাখতে চাইছে। আরেকজন দেশের প্রধানমন্ত্রী, তিনি এরাজ্যের মা বোনেদের এসে বলছেন, অনেক ছোট বয়সে বাড়ি ছেড়েছিলাম একটা ঝোলা নিয়ে, খেতে না দিলে, আপনারা খেতে না দিলে এতদিন বাঁচতাম কি, যারা খাইয়েছেন তারাই পরিবার, আপনাদের ঋণ শোধ করতে এসেছে। এখন আমার প্রশ্ন, মমতার পরিবারে এই শাহজাহানের মতো দুর্বৃত্তদের বাঁচানোর শাসন, নাকি মোদী যাদেরকে পরিবার বলে সম্বোধন করলেন তাদের জেগে ওঠার শাসন, কোনটা দেখব? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী যা বলেছেন যে যারা ওনাকে খাইয়েছেন অসময়ে, উনি আজকে তাদের ফেরত দিতে এসেছেন। আর সেকেন্ড প্রশ্ন আপনার, যে কাদের শাসন আমাদের পছন্দের, বা এটা তো আর এটা প্রশ্নের জায়গা নেই, এটা অলরেডি উত্তর। আজকে এই শেখ শাহজাহান, শেখ শাহজাহান এর নেতৃত্বে যা ঘটনা ঘটেছে সন্দেশখালীতে, সেটা যে শুধু মায়েদের বোনেদের ওপর শুধু ধর্ষণ নয়, জমি লুট হয়েছে, আরও অনেক অনেক রকম দু নম্বরই কাজকর্ম এই শেখ শাহজাহান ও সাঙ্গপাঙ্গরা ঘটিয়েছে। এবং এই রাজ্য সরকার কেন শেখ শাহজাহানকে বারবার আটকাতে বা তাকে তার সিবিআই এর কাছে যাওয়া আটকাচ্ছে? সো খালি সে ধর্ষণ করেছে বা কিছু লুট করেছে এটা নয়, এ আরও এমন কিছু ইনফরমেশন জানে ও এমন আরও সন্দেশ খালি হয়তো শেখ শাহজাহানের মতো অন্য শাহজাহানরা ঘটিয়েছে, শেখ শাহজাহান সিআইডি সিবিআই এর কাছে গেলে সেগুলো সব ফাঁস হয়ে যাবে। আর হ্যাঁ, সত্যি কথাই তো, আর পরিবারবাদ পরিবারবাদ নিয়ে যে চিৎকার চেঁচামেচি করতেন না, পরিবার বলতে কী বোঝায়? পরিবার মানে যিনি একজন সিনিয়র মোস্ট থাকবেন এবং তার আন্ডারে বড় মেজ ছোট সবাই থাকবো, কিন্তু সেই পরিবারবাদ বলতে গুটি কয়েক নিজের পরিবার, আমি আমার ভাইপো আমার আত্মীয় স্বজন ভাই এবং বৌদি এরাই আমার পরিবার, এই পরিবার করতে গিয়ে এবং এই পরিবারগুলোকে বাঁচিয়ে রাখতে রাখার জন্যে শেখ শাহজাহানের মতো গুন্ডা মাফিয়াদের নিজের পরিবারে ঢুকিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। লজ্জা লাগে, বাঙালি ও বাংলার মাথা হেট হয়ে যায় যখন কাল 24 ঘন্টার মধ্যেও শাহজাহানের মতো একটা কুখ্যাত দুষ্কৃতকারীকে পুলিশ ছাড়তে পারে না সিবিআই এর কাছে যাওয়ার জন্যে।